হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর আমি আবারও আমার ইউটিউব ব্লগ চ্যানেল সুমিস ব্লগ বিডি থেকে আমি সুমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আসলে কেন প্রায় এক সপ্তাহের মতো আমি ভিডিও দিতে পারতেছি না তার অনেকগুলো কারণ আছে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে মনটা অনেক খারাপ। তো কেন মন খারাপ সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। আর দ্বিতীয়টা হচ্ছে আমার কাজেরও একটু প্রেশার ছিল। আর তৃতীয়টা হচ্ছে যেহেতু এটা নাতালের মাস, ডিসেম্বর মাস, খ্রিস্টানদের বড় উৎসবের মাস, এরপরে 31st night সব কিছু মিলিয়ে আমাদের এখানে একটা চিন্তাভাবনা করেছে সরকার। সেটা হচ্ছে 23শে ডিসেম্বর থেকে, অর্থাৎ আগামীকাল থেকে হচ্ছে এখানে পুরোপুরিভাবে আপনার কি বলে কারফিউ জারি করে দিবে 6ই ডিসেম্বর পর্যন্ত। তবে সেটা হচ্ছে রেড জোন এলাকাতে বলেছে, তবে আমরা অরেঞ্জ জোনে আছি, কিন্তু আমাদেরও হয়তোবা এটা মানতে হতে পারে। পুরোপুরি আজকে রাতে মনে হয় জানা যাবে যে কী অবস্থা শুরু হবে আগামীকাল, অর্থাৎ 23শে ডিসেম্বর থেকে। তো এই সবগুলো কারণ বিস্তারিত বলবো পরবর্তীতে। একে তার আগে একটু পরিচয় করিয়ে দিই। এইটা হচ্ছে আমার পিছনে দেখা যাচ্ছে আমাদের এখানে যে সাপ্তাহিক বাজারটি বসে, মঙ্গলবার বাজার। তো এখানে এসেছিলাম আজ একটু, আজকে কাজে যেতে মন চাইলো না। নতুন করে যে সংবাদটা শুনলাম ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা করোনা ভাইরাস নিয়ে, কিন্তু সেটা করোনা ভাইরাসের নতুন যে নমুনা সংগ্রহ করেছে কোভিড-19 বৈজ্ঞানিকরা, সেটা হচ্ছে আপনার বর্তমান যে অবস্থাতে আছে করোনা ভাইরাস তার থেকে 70 গুণ শক্তিশালী। তো আক্রান্তের সংখ্যা অনেক বেশি ছড়িয়েছে এবং আমাদের ইটালিতেও 5 জন শনাক্ত হয়েছে। তো সব কিছু মিলিয়ে আরও বেশি বেশি ফ্রুটসের এখানে এসেছিলাম। তো ফ্রুটসের এখানে এসে দেখি আনারসের পাশে নতুন একটা কী ফল রাখা, এটা আমি নিজেও জানি না এবং আশেপাশে কয়েকজনের কাছে জানতে চাইলেও বলতে পারিনি। আর এপাশে আছে বিভিন্ন ধরনের বাঙ্গি, আর এই সাইডে মিষ্টি কুমড়ার বিচি এবং বিভিন্ন ধরনের বিচি, বাদাম, অনেক কিছু। ইটালিয়ানরা আসলে প্রচুর পরিমাণে এ ধরনের ড্রাই ফ্রুটগুলো পছন্দ করে থাকে, এ ধরনের খায়। এবং দেখুন আমাদের যে কিশমিশ, তারপরে হচ্ছে বড় বড় যে খেজুর, এইগুলো কিন্তু ওরা বর্তমানে খুব বেশি খাওয়া ধরেছে। এমনকি লিচু পর্যন্ত পাওয়া যাচ্ছে ইটালিয়ান সুপারগুলোতে। তো সব কিছুই এখানে পাওয়া যায়। তো ছিল আমরা টুকিটাকি একটু কেনাকাটা করেছি। তো যে কথা বলতেছিলাম যে কোভিড-19 অর্থাৎ যে শক্তিশালী এখন যেটা ধরা পড়েছে, এটা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে। তো আমাদের ইটালিতে রোম শহরে একজন এবং পাদোবাতে আরও 2-3 জন শনাক্ত, মোট 5 জনের মতো সংবাদ পেয়েছি যে ইটালিতে আক্রান্ত। তাই আমাদের জন্য দোয়া করবেন কি আছে ভাগ্যে, কারণ এবার যে কোভিড-19 যে লক্ষণসমূহ পাওয়া গেছে এটা কিন্তু অনেক অনেক মারাত্মক, বলেছি তো 70 গুণ বেশি মারাত্মক। তো সবাই একটু বিশেষ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ এটা কিন্তু ইংল্যান্ডে সব থেকে বেশি ছড়িয়ে পড়েছে। তো এই কারণে বলছি সবাই আমাদের জন্য একটু অনেক বেশি দোয়া করবেন। আর এখন আমরা একটু গাড়িতে যাচ্ছিলাম, পাশে আপনাদের পাহাড়ের দৃশ্য এবং নীল আকাশ দেখাচ্ছিলাম। তো যাচ্ছি হচ্ছে একটা মুরগির ফার্ম, অর্থাৎ এখানে মরক্কোর এক ভাই আছে, আবদুল্লাহ ভাই, উনি মুরগি পালে। তো ওনার ফার্ম দেখতে যাচ্ছি এবং কিনবো। বাইরের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে, সেটা লঞ্চ জার্নি হতে পারে, বিমান জার্নি হতে পারে, ট্রেন জার্নি, গাড়ি, যাতেই যাই না কেন। তো আজকে একটু আপনাদের সাথে শেয়ার করছি। তো নীল আকাশ, মেঘে আর পাশে এবং কি বলে পাহাড়, সব কিছু মিলিয়ে, মানে পাহাড়, মেঘ, নীল আকাশ সব কিছু মিলিয়ে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিলো। এত মন খারাপের মধ্যেও দেখতে কিন্তু ভালো লাগতেছিলো। তো আপনারাও আজকে দেখার সুযোগ পাবেন আমরা এখান থেকে মুরগির ফার্ম থেকে যে মুরগিগুলা কিনে থাকি সেগুলা এর ফার্ম দেখার জন্য। দেখুন এখান থেকে আমরা মাঝে মধ্যে 10-12 কিলো, 15 কিলো একসঙ্গে নিয়ে নিই। তো মাঝে আমাদের 10 কিলো নিয়েছিল, তো তখন মুরগিগুলো ছোট ছিল, আর এখন হচ্ছে মুরগিগুলো অনেক বড়। আমি জানি না ভিডিওতে পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। আজকে মুরগিরগুলো সব কিছু
3.5 কিলোর উপরে আছে, 3.5 কিলো, 4.25 কিলো, 4 কিলো, তো 4 কিলোর উপরে নাই। তো আমরাও আজকে অনেকগুলো নিবো চিন্তা করেছি। তো আমরা যে ভাইয়ের সঙ্গে এসেছি, আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, ওরাও নিবে অনেকগুলো। তো ওই ভাইয়ারা অনেকগুলো নিবে, আমরা অনেকগুলো নিব এবং আরও একজনের জন্য নিব। তো সব কিছু মিলে আমরা অনেকগুলো মুরগি নিব। তো সেই থেকে দেখা যাক যে কী করকম। এবং আমার মানে আমার ভালোই লাগতেছিল। তো মুরগি ওখান থেকে ড্রেসিং করে দিয়েছে এবং এখানে মুরগিটা কিনতে হচ্ছে 2.5 টাকা করে কিলো। আর এই মুরগি যদি আমরা দোকান থেকে কিনি তাহলে 3.80 টাকা কিলো নিয়ে নেয়। পরিষ্কার করা থাকে, সব কিছু করা থাকে, তো এখান থেকে পরিষ্কার করে দেয় 2.5 টাকা কিলো। তো নিজেদের এনে কাটতে হয়। তো আমার কাছে এটাই ভালো লাগে যে আমি সম্পূর্ণ নিজে দেখে পছন্দ করে আমার পছন্দ মতো মুরগি নিচ্ছি। তো বাসায় আসার পরে আমরা সবাই মিলেই পরিষ্কার করতেছি। তো এ হচ্ছে ছোটো ভাই পরিষ্কার করে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে পা এবং মাথা, আর এই বড় মুরগির সঙ্গে যে মাথার একটা বইল আছে যেটা ফুল, ওটা আমার ছেলে খুব পছন্দ করে, তো আমি এগুলো পরিষ্কার করবো। 1 কিলোর উপরে 3 কেজি 650-650 গ্রাম এরকম ওজনের 3টা মুরগি এনেছি। তো বাসায় এসে ছোটো ভাই পরিষ্কার করে দিচ্ছে, আমরাও সবাই একসাথে পরিষ্কার করতেছি। ভিডিওতে মনে হয় মুরগিগুলো একটু ছোটো দেখাচ্ছে, তাই না? তো সব কিছু মিলিয়ে আমাদের জন্য একটু দোয়া করবেন, এবং ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব ব্লগ চ্যানেল সুমিস ব্লগ বিটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।